আসো এজে ওয়াইসিপির নতুন রাজনৈতিক দল গঠন করা হল আর নতুন দলের নাম হল অসম জাতীয় পরিষদ চমুকৈ এজেপি দলটির স্লোগান ঘরে ঘরে আমি 25খন জেলাত সাংগঠনিক কাম কাজ আরম্ভ করেছে ইতিমধ্যে দলটোয়ে সকল জনগোষ্ঠীর প্রতিনিধি থাকিব দলটোত যুবশক্তিক বিশেষ প্রাধান্য দিয়া হব এই দলটোক রাজ্যিক সমন্বয়কর দায়িত্ব অর্পণ করা হয়েছে জগদীশ ভূঁইয়াক সকল সময়তে রাইজর দলত থাকিব এই দলটো যোরহাট গোলাঘাট শিবসাগরের সাংগঠনিক কাম কাজের দায়িত্ব অর্পণ করা হয়েছে রাজু ফুকনক তো সিদিনাখন আসুরপরা পদত্যাগ করা গোলাঘাটের রাজু ফুকনক দায়িত্ব অর্পণ করা হয়েছে আসুর মুখ্য সাংগঠনিক সম্পাদকর দায়িত্বর পৰা পদত্যাগ করে আসু এ জে ওয়াইসিপির নতুন রাজনৈতিক দল অসম জাতীয় পরিষদত যোগদান করা সদৌ অসম ছাত্র সন্থার প্রাক্তন মুখ্য সাংগঠনিক সম্পাদক রাজু ফুকন দায়িত্বত থাকিব যোরহাট গোলাঘাট আর শিবসাগরের এম এইচ বরভূঁইয়া থাকিব বরাকর দায়িত্বত হরেন চুটিয়া থাকিব লক্ষিমপুরের দায়িত্বত আর আন এজন সদ্য পদত্যাগী আসুর কেন্দ্রীয় নেতৃত্ব চিত্তরঞ্জন বসুমতারী থাকিব জুলাই ধেমাজি আর ডিব্রুগড়ের দায়িত্ব এই কথা আজির সংবাদমেল ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে ডক্টর ভট্টাচার্যে কৈছে আমি বহু ধরনের পরামর্শ পাইছিল বহু ধরনের পরামর্শের আমার কমিটিয়ে এই নামটি বাছি উলিয়াইছে আর এই মুহূর্তের আমার দলের কাম কাজ আরম্ভ হওয়া বলে ধরব পড়ে দলটো আমি কেন আগবাড়ি অকনমান রূপরেখা একটা দিব খুঁজ যাকালি আমার আহ্বায়ক কমিটির সভা এখন হয়েছিল তার পিছিয়ে সকল সদস্য কালি উপস্থিত থাকিব পৰা নাছিল কিন্তু আমি ইতিমধ্যে প্রায় 25খন জেলার 24-25খন জেলার সাংগঠনিক কাম আরম্ভ করেছো আর কেখানমান বাকি আছে সেইখানে আমি দুদিনতে সম্পূর্ণ করি আমি দলটো গঠন করতে আমি কিছু কথা ধরে দিছো যে দলটোত সকল জনগোষ্ঠীর ব্যক্তি থাকিব লাগিব সমাজত একটা ভাল নিকা ভাবমূর্তি থাকিব লাগিব আর যুবক চামক প্রাধান্য দিয়া সংগঠন হব আমার দলটো যুবক চামক প্রাধান্য দিয়া আর সেই কারণে আমি যুবক চামরপর প্রতিনিধি সকল ঠাইতে লবলে আমি ঠিক করেছো আমার দলটো মূলত জেলা ভিত্তিক হব রাজ্যিক ভিত্তিক জেলা ভিত্তিক তারপর সমষ্টি ভিত্তিক সমষ্টির পিছত হব আঞ্চলিক ভিত্তিক আর একেবারে শেষত বুথ ভিত্তিক বুথ আর এই গোটেই কামখানি আগবাই নিবর কারণে আমি সংগঠনটোর কারণে বা সাংগঠনিক কাম কাজের কারণে একটা স্লোগান ঠিক করেছো সেই স্লোগানটি হল আর সেই স্লোগানটাই আমার সকলকে অনবরতে পরিচালিত করব কারণ আমি একটা সাধারণ রাজনৈতিক দল হয়ে থাকিব খোঁজা নাই আমি আসলে মানুষের বন্ধু হিসাবে ঠিয় হব খুঁজছি আমি নতুনক রাজনীতি করব ওলাইছো আর সেই কারণে একটা নতুন স্লোগান আমি লব খুঁজছো একটা নতুন দর্শন লব খুঁজছো যেটুক হয়তো আমি কব পড়ে সামাজিক দর্শন বলে আর সেইটা হল ঘরে ঘরে আমি ঘরে ঘরে আমি আমার সংগঠনের স্লোগানটা হব ঘরে ঘরে আমি
আমি প্রতিখন ঘৰৰ লগতে যোগাযোগ কৰিম প্রতিখন ঘৰৰ লগতে আমাৰ এটা সম্পৰ্ক গঢ়ি তুলিবলৈ চেষ্টা কৰিম কাৰণ অকল ভোটৰ নিৰ্বাচনৰ সময়তে আমি মানুহৰ ওচৰলৈ যাওঁ আমি সেই দৃষ্টিভংগীটো পৰিহাৰ কৰিব খুজিছোঁ আমি প্ৰতিটো পৰিয়ালৰ লগত অনবৰতে আচলতে এটা সম্পৰ্ক ৰাখিব খুজিছোঁ বিপদে আপদে যেতিয়াই প্ৰয়োজন হয় আমি সেইধৰণেহে দলটোক আগবঢ়াই নিব খুজিছোঁ কাৰণ দলটো এটা স্থায়ী ৰূপ ল'ব লাহে লাহে আৰু স্থায়ী ৰূপ ল'বলৈ হ'লে স্থায়ী দৰ্শন এটাও লাগিব গতিকে মানুহৰ ওচৰত থিয় হ'বলৈ আমাৰ শ্লোগানটো হ'ব ঘৰে ঘৰে আমি আমি মানে দলটো ঘৰে ঘৰে আমি আৰু ইতিমধ্যে আপোনালোকক ক'লোঁ আমাৰ ৰাজ্যিক ভিত্তিক জিলা ভিত্তিক সমষ্টি ভিত্তিক আঞ্চলিক ভিত্তিক আৰু গোট ভিত্তিক দলটো গঠন হ'ব আৰু দলটো গঠনৰ কাম আচলতে কালিয়ে আৰম্ভ কৰিছোঁ আমি কালি আমি আলোচনাটো কৰিলোঁ আলোচনাৰ পিছত কেইবাগৰাকীও আমাৰ নিজৰ নিজৰ ঠাইলৈ গৈ গ'ল নিজৰ নিজৰ ঠাইলৈ সংগঠন কৰিবৰ কাৰণে গ'লেই ইতিমধ্যে সেইকাৰণে আমি কেইজনমানহে আছোঁ আজি আমি আজি আকৌ বহাৰ কথা আৰু আপোনালোকক আমি কোনখন জিলাত কাক দায়িত্ব দিয়া হৈছে সেই গোটেই তালিকাখন হয়তো আবেলিৰ ভিতৰত আমি আপোনালোকক দিব পাৰিম আপোনালোকৰ প্ৰতিষ্ঠানলৈ আমি পঠিয়াই দিম কাৰণ কেইজনমান আহিবলৈ বাকী আছে এতিয়াও উদাহৰণস্বৰূপে আমি এতিয়া গোটেই ৰাজ্যখনত সমন্বয়কৰ দায়িত্ব ল'বৰ কাৰণে আমি জগদীশ ভূঞাক জগদীশ ভূঞাৰ ওপৰত দায়িত্ব পৰিছে সমন্বয়ক জগদীশ ভূঞা সমন্বয়ক জগদীশ ভূঞা জগদীশ ভূঞাৰ যথেষ্ট অভিজ্ঞতা আছে বহুদিন ৰাজনীতিত আছে গোটেই অসমখন চিনি পায় গতিকে আমি জগদীশ ভূঞাক সমন্বয়ক হিচাপে দায়িত্ব অৰ্পণ কৰিছোঁ আৰু তেনেকৈ মোৰ বাওঁফালে আছে ধৰক বৰভূঞা এম এইচ বৰভূঞা তেখেত হাইলাকান্দিল এখেতৰ গোটেই পৰিয়ালটো ৰাজনীতিৰ লগত জড়িত এখেতক আমি দায়িত্ব দিছোঁ হাইলাকান্দি শিলচৰ কৰিমগঞ্জ ঠিক তেনেকৈ একেবাৰে সোঁফালে আছে ৰাজু ফুকন ৰাজু ফুকন ছাত্ৰ সন্থাৰ লগত জড়িত আছিলে একেবাৰে সোঁফালে আমাৰ সোঁফালে আছে ৰাজু ফুকনক আমি গোলাঘাট যোৰহাট শিৱসাগৰৰ দায়িত্ব দিছোঁ আৰু আছে আমাৰ আৰু আছে আমাৰ হৰেণ চুতীয়া হৰেণ চুতীয়া আছে তেখেতক আমি লখিমপুৰৰ দায়িত্ব দিছোঁ কিন্তু তেখেতৰ লগতে আমি আৰু এজন বা দুজন জড়িত হ'ব জিলাখনত প্ৰত্যেকখন জিলাতে দুই তিনিজনকৈ থাকিব আমি সদ্যহতে এজনক প্ৰাৰম্ভিক কামখিনিৰ কাৰণে এজনক দিছোঁ দায়িত্ব কিন্তু প্ৰত্যেকখন জিলাৰ কাৰণে আৰু আহ্বায়ক আমি সংযোজিত কৰিম আমি কৰিম কোৰ্ডিনেটৰ হিচাপে থাকিব জগদীশ ভূঞা তেনেকৈ ধৰক মই ইয়াত থকা কেইজনৰ বিষয়েহে ক'লোঁ কোনে কাৰ দায়িত্বত থাকিব কিছুমানে হয়তো দুই তিনিখন জিলাৰ দায়িত্বটো থাকিবলগীয়া হ'ব পাৰে যেনেকৈ ছাত্ৰ সন্থাৰ উপসভাপতি আছিল চিত্ৰৰঞ্জন বসুমতাৰী চিত্ৰৰঞ্জন তেওঁ পাব জোনাই ধেমাজি ডিব্ৰুগড় আৰু লখিমপুৰক চুতীয়াৰ লগত সহযোগ কৰিব গতিকে এনেকৈ আমি প্ৰায় গোটেই অসমতে কামখিনি আৰম্ভ কৰিছোঁ আৰু আমাক পৰিচালনা কৰা শ্লোগানটো হ'ব আকৌ এবাৰ কৈছোঁ যিসকল অকণমান এতিয়া আহি পাইছে আমাৰ শ্লোগানটো হ'ব ঘৰে ঘৰে আমি আৰু এইটো এটা স্থায়ী সম্পৰ্ক হ'ব সেইটো দৰ্শন লৈ আমি আগবাঢ়িব খুজিছোঁ যে এটা আমাক স্থায়ী দৰ্শন লাগে অকল নিৰ্বাচনৰ সময়ত বুলি নহয় অকল ভোটৰ কাগজখন লৈ পেলাই আমি পৰিয়ালটোত উপস্থিত হ'ব সদায় নাই আমি এটা স্থায়ী সম্পৰ্ক কৰিব খুজিছোঁ কাৰণ আমাৰ মানুহৰ বহুত বিপৰ্যয় হৈছে বানপানী হওক বেমাৰ আজাৰ হওক ৰাজনৈতিক প্ৰতাৰণা হওক গতিকে আটাইখিনিৰ লগত আমাৰ বন্ধুত্ব কৰিবৰ কাৰণে আৰু আমি এই গোটেই প্ৰক্ৰিয়াটো জিলাৰ পৰা আৰম্ভ কৰি বুথ কমিটিলৈকে এই গোটেই প্ৰক্ৰিয়াটো আমি 30 অক্টোবৰৰ ভিতৰত শেষ কৰিম মেম্বাৰশ্বিপ টাইপ কালিৰ পৰা আৰম্ভ হ'ব
কিন্তু আমার এই সংগঠন গঢ়ি তোলা কামটো জিলা ভিত্তিক বা সমষ্টি ভিত্তিক এই গোটেই প্রক্রিয়াটো সম্পূর্ণ হব 30 অক্টোবর। আপনাকে হয়তো 30 অক্টোবর আমি লৈছো কিয় তারপরে ছাত্র সন্থা আর যুব ছাত্র পরিষদের অধিবেশন হব, তাদেরপরাও কোনবা কোনবা ওলাই পেলাই ইয়াত যোগদান করব। গতি রাজনৈতিক অভিবর্তন আমি পাতিম নভেম্বরের আগভাগত, নভেম্বর আগভাগত আমি রাজনৈতিক অভিবর্তন পাতিম। তাতে পূর্ণাঙ্গ রাজ্যিক কমিটি গঠন হব, পূর্ণাঙ্গ রাজ্যিক কমিটি গঠন হব তাতে। আর সেই তারিখটি মনত রাখি আমি সকলকে 30 অক্টোবরের ভিতর সম্পূর্ণ করবর কারণে অনুরোধ করছি। আর সকলে কৈছে পারিম বলি, কারণ আমার লগত যিখিনি আছে আটাইখিনি খুব অভিজ্ঞ ব্যক্তি, সংগঠনের ফলের খুবই অভিজ্ঞ, 20 বছর 22 বছর ছাত্র সন্থা বা যুব ছাত্র পরিষদত কাম করে আছে। গতি নিজের নিজের অঞ্চল সবই জানে, গতি আমার খুব একটা সমস্যা হব না লাগে, আমি পারিম আগুয়ে যাব পারিম। কিন্তু আমি গোটেই কাক কোর দায়িত্ব দিছো সেইটো আমি আবেলির ভিতরতে আপনাদের দিব পারিম, কিয় আর কেজনমান আইবলে বাকি আছে। আর আমি সকলকে কইছো, কভিডে কইছো, কভিডর নিয়মাবলীখানি মানি চলিব লাগে, যিকোনো মিটিংত কভিডর নিয়মাবলীখানি মানি চলিব লাগে, মুখা পিন্ধিব লাগিব, সামাজিক দূরত্ব যিখিনি পারে বজায় রাখিব লাগিব। আমি প্রথমে নিয়ম মনার কামটো আমি আরম্ভ করব লাগিব, আর সময়মতে যাতে সভাবোৰ অনুষ্ঠিত হয়, সেই বিষয়ে সকলকে কোৱা হৈছে। এতিয়া আপোনালোকৰ ফালৰ পৰা যদি দুই এটা কথা কিবা সুধিবলগীয়া থাকে আমি চেষ্টা কৰিব পাৰোঁ। আহ্বায়ক কমিটির সদস্য যাকালি 13 জন উপস্থিত আছিল, আজি আর 4 জন আইছে, 17 জন আরও পাঠিয়ে পড়ে, কারণ আমার জেলা আছে 33 জন, গতি আমি প্রত্যেক জেলাতে 2-3 জনক দিবই লাগবে, একবার যেহেতু 4টা তরফ হব, কবার একটু এজনেই পারিব, কিন্তু দরকার হলে আমি 2-3 জনক দিব লাগবে, সেখানে সংখ্যাটা বাড়িলে বাড়ি বল। আজির দিনটো কোপরা হওয়া নাই, কিয় আমি আটাইখিনিকে ইয়ালে আটাইখিনি ইয়ালে অহা নাই আছে। রাজনৈতিক কমিটিখন পাতি পূর্ণাঙ্গ কমিটিখন হব, মানে রাজ্যিক কমিটিখন, আর ইতিমধ্যে আমি সংবিধানের কামখিনি আরম্ভ করছো, দলের এখন সংবিধান, দলের কি কি আমার নীতি হব, অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক সেইবিল আমি ঠিক করছো, সেইবিল হয়ে লোক তারপর নভেম্বরের প্রথম ভাগের ভিতর রাজনৈতিক অভিবর্তন হব। সংবিধান সোনকালে হয়ে যাব, প্রায় হয়েছেই, অল্প বাকি আছে। মানে এইটো হল দলের একটা প্রধান লক্ষ্য উদ্দেশ্য, এই সংবিধান অন্তর্ভুক্ত হব। এই গোটেই কথাবিলাক আমি বিশ্লেষণ কৰিছো, আৰু আৰু ইয়াক কেনেকে আমি চেকস এণ্ড বেলেন্সেস আমি কৰিব পাৰো যাতে আকৌ দলটো আঞ্চলিকতাবাদৰ পথৰ পৰা বিচ্যুত নহয়, আৰু সেইকাৰণে আমি কৈছো যে এতিয়া ঘৰে ঘৰে অসম জাতীয় পৰিষদ, প্ৰত্যেক ঘৰতে অসম জাতীয় পৰিষদ, আৰু আমি কৈছো যে অসম প্ৰথম, অসম সদায়, অসম চিৰদিন, তে আমি কৈছো এইখিনি দাবী। আৰু আৰু আগতে হ'ল কি, অসম গণ পৰিষদ হোৱাৰ পিছত যিকেইটা সংগঠনৰ পৰা জন্ম হৈছে, সদৌ অসম ছাত্ৰ সন্থাৰ পৰা অসম গণ পৰিষদ হৈছিল, কিন্তু সদৌ অসম ছাত্ৰ সন্থাৰ লগত তেনেকুৱা কোনো সম্পৰ্ক নাছিল, সম্পৰ্কটো ছেদ হৈ গৈছিল প্ৰায়। কিন্তু এতিয়া আমি ভাবিছোঁ যে তেনেকুৱা এটা যি দুটা
সংগঠনে এই দলটোৰ জন্ম দিছে সদৌ অসম ছাত্র সন্থা আৰু অসম জাতীয় পৰিষদ যুৱ ছাত্র পৰিষদ কেনেধৰণে হ'ব এতিয়া ক'ব নোৱাৰোঁ কিন্তু কিবা এটা সম্পৰ্ক থাকিব নাথাকে তেওঁলোকে তেওঁলোকৰ ৰাজনৈতিক নিৰপেক্ষ ভূমিকা তেওঁলোকে পালন কৰি যাব আপোনাৰ কথাটোৰ উত্তৰত ডক্টৰ ভাষাজী যিখিনি কৈছে তাৰ লগতে অলপ দিব খুজিছোঁ আপোনালোকে ইতিমধ্যে মন কৰিছে যে ছাত্ৰ সন্থা আৰু যুৱ ছাত্ৰ পৰিষদৰ তৰফৰ পৰা এটা কথা কৈ থকা হৈছে যে যিখন পৰামৰ্শদাতা কমিটি গঠন কৰিছিল সেই পৰামৰ্শদাতা কমিটিৰ লগত যিসকল ব্যক্তি আছিল আৰু লগতে আৰু নতুন ব্যক্তি সকলোকে লৈ এই দলটোৰ ওপৰত চকু ৰাখিবলৈ এখন স্থায়ী কমিটি হ'ব আৰু সেইখন সংবিধানৰ অন্তৰ্গত হ'ব যিটো কথা আগতে কেতিয়াও নাছিল এই দলেই হওক চৰকাৰেই হওক দল আৰু চৰকাৰৰ ওপৰত চকু ৰাখিবলৈ অনবৰতে চকু ৰাখিবলৈ ৰাজহুৱা নামটো কি কি কৰা যায় কৰক সেইটো নাজানো কিন্তু এইটো সংবিধানৰ অন্তৰ্গত হ'ব গতিকে ইচ্ছা কৰিলে জাতীয়তাবাদৰ পৰা আঁতৰি যাব পাৰিব তেনেধৰণৰ ব্যৱস্থা নাথাকিব তেনেধৰণৰ সুযোগেই নাথাকিব আৰু আগতে অগপয়ে প্ৰতাৰণা কৰিছিল এতিয়া কওক কিয় বিশ্বাস প্ৰথম কথা দলটোৰ নতুন এটা যে আঞ্চলিক শক্তি লাগে সেই কথাবোৰ আচলতে ৰাজহুৱা মঞ্চবোৰতে প্ৰথম উঠিছিল কা বিৰোধী আন্দোলন সময়ত ৰাজহুৱা মঞ্চবোৰতে উঠিছিল আৰু গোটেই পৃথিৱীতে আচলতে এচা মানুহে প্ৰতাৰণা কৰে ৰাজনীতিকে প্ৰতাৰণা কৰে নতুন এচাম আকৌ ওলাই আহে আৰু আমি খুবেই আশাবাদী যে অসমত নতুন যুৱক যুৱতী বহুত ওলাই আহিছে প্ৰতিভাৱান মই এটা বাক্য সম্পূৰ্ণ কৰিলোঁ মই যেতিয়া আৰম্ভ কৰিছিলোঁ আগতে 85ৰ সেইখিনি সময়ত ভক্তৰ লগত ময়ে আছিলোঁ সেইখিনি সময়ত আমি যিবোৰ সাংবাদিক পাইছিলোঁ চবৰে আমাৰ নিচিনা চুলি তুলি পকা আছিলে এতিয়া চব যুৱক যুৱতী গতিকে ডাঙৰ পৰিৱৰ্তন এটা আহি আছে আৰু এই পৰিৱৰ্তনৰ কথাটো যদি আমি ধৰি অনুধাৱন কৰিব নোৱাৰোঁ যি দলে অনুধাৱন কৰিব নোৱাৰে মই ভাবোঁ সেই দলটো কেৱল সন্মুখীন হ'ব অকল অগপ বুলি নহয় আমাৰ লগত ইতিমধ্যে বিভিন্ন দলৰ ব্যক্তিয়ে যোগাযোগ কৰিছিল আৰু আপোনালোকে ইতিমধ্যে গম পাইছে যে মৰিগাঁও জিলাৰ যিজন মূল মানুহ অগপৰ বীৰেশ্বৰ মেধি তেওঁ পদত্যাগ কৰি ইতিমধ্যে আমাৰ আহ্বায়ক কমিটিৰ সদস্য হৈছে আৰু তেখেতক মৰিগাঁও জিলাৰ আহ্বায়কৰ দায়িত্ব দিয়া হৈছে মানে গোটেই তাৰে বস্তুৰ দায়িত্ব ল'বৰ কাৰণে কোৱা হৈছে আৰু বেলেগ দলৰ পৰাও ইতিমধ্যে যোগাযোগ আমালৈ কৰিছে কিন্তু আমি সতৰ্ক হ'ম আমি খুবেই সতৰ্ক হ'ম যে কি কাৰণে আহিছে কিবা নীতি আদৰ্শৰ লগত মতানৈক্য হৈ পেলাই আহিছে নে আন কিবা কাৰণে আহিছে আমি সেইটো নিশ্চয় চাব লাগিব আৰু সেই দায়িত্ববোৰ আমি জিলা পৰ্যায়ৰ এখনৰ ওপৰতে দায়িত্বটো দিছোঁ কিন্তু তাৰ ওপৰত গোটেই সমন্বয়টো ৰাখিব জৰুৰী কৃষক মুক্তিৰ সম্পৰ্কত আমাৰ ক'বলৈ কথাখিনি একেবাৰে স্পষ্ট আমি এই আহ্বায়ক কমিটিখন গঠন হৈছে পৰামৰ্শদাতা কমিটিৰ ৰাজনৈতিক প্ৰস্তাৱৰ আধাৰত ৰাজনৈতিক প্ৰস্তাৱটো কোৱা আছিলে যে এটা আঞ্চলিক দল হ'ব লাগে আৰু আঞ্চলিক দলটোৰ কাম কাজ আগবঢ়াই নিবৰ কাৰণে এখন আহ্বায়ক কমিটি গঠন কৰিব লাগে সেইটো প্ৰস্তাৱটোতে আছে আৰু প্ৰস্তাৱটোত এইটো দুটা বাক্য কোৱা আছে যে ঐক্যবদ্ধ আঞ্চলিক শক্তিৰ কথা কোৱা আছে ৰাজনৈতিক প্ৰস্তাৱটোতে আছে আৰু কিন্তু